বন্ধুরা, জোনা ফলস দেখে আমরা চলেছি রামায়ণের স্মৃতি বিজড়িত সীতা ফলস দেখতে। জোনা ফলস আমাদের খুব ভালো লেগেছে, অনেক স্মৃতি রয়ে গেল এখানে। জোনা ফলস থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে কাঞ্চি নদীতে রয়েছে সীতা ফলস। আমরা সীতা ফলসের দিকে এগিয়ে চলেছি। সামনেই চেকপোস্ট, গাড়ি পিছু 40 টাকা এবং ম্যান পিছু 10 টাকা করে এন্ট্রি ফিজ লাগে এখানে। জঙ্গলের মধ্য দিয়ে সীতা ফলস যাওয়ার জন্য সুন্দর সিঁড়ি রয়েছে। 320টি সিঁড়ি পেরোলেই সীতা ফলসের কাছে পৌঁছে যাবেন। অবশ্য তার আগেই দূর থেকে দেখা মিলবে, অনেকটা ওপর থেকে ঝর্ণার জল পড়ছে, প্রায় 144 ফিট ওপর থেকে। জানা যায় বনবাসের সময় মা সীতা এই ঝর্ণায় স্নান করতেন, তাই এই ঝর্ণা সীতা ঝর্ণা নামে পরিচিত। দেখুন চারপাশটা, এখনো এখানকার প্রকৃতি আগের মতোই রয়েছে, চারিদিকে জঙ্গল আর মাঝে এই সীতা ফলস। ইচ্ছা ছিল আর একটু কাছ থেকে সীতা ফলস দেখব, কিন্তু হাতে বেশি সময় নেই, দেরি করে ফেললে আজ আর দশম ফলস দেখা হবে না। এখানে একটা কথা বলে দিই, সীতা ফলসের বাইরে কোনো ফুড স্টল কিংবা হোটেল পাবেন না, তাই দুপুরে খাওয়া দাওয়া জোনহাতেই সেরে নিতে পারেন। সীতা ফলস দেখে আমরা এখন দশম ফলসের দিকে যাব। অনেক ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, মোটামুটি 144 ফিট ওপর থেকে, তো জল বেশি নেই, সবে তো বর্ষা ঢুকলো, আর কয়েক মাসের মধ্যেই এই ফলস তার আগের রূপ নেবে, তখন দেখতে খুব ভালো লাগবে। আপনারা আসুন, মাসখানেক বাদে আসুন, খুব ভালো লাগবে এই ফলসটা দেখতে। চারপাশে গাছপালায় ঘেরা ছায়াময় রাস্তা, খুব সুন্দর লাগে এখানটা। সীতা ওয়াটারফলস পেরিয়ে আমরা ভেবেছিলাম এরপর আমরা যাব দশম ওয়াটারফলস দেখতে, কিন্তু আমাদের হাতে সময় নেই, কারণ এখান থেকে প্রায় 6:30 বেজে যাবে, 6টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আর যাওয়া যায় না। তাই আমরা ঠিক করেছি আমরা এবার রাঁচি ঢোকার আগে টিগর হিলে যাব, সেখান থেকে সানসেট দেখে। ওখানে সানসেট দেখতে খুব ভালো লাগে, সানসেট দেখার পর আমরা রাঁচিতে হোটেলে উঠব। পেছনে বসে আছে প্রশান্ত দা, আর এদিকে প্রশান্ত ভাই, শান্তু ভাই, শান্তু ভাই এক ঘুম হয়ে গেছে, ফ্রেশ লাগছে অনেক। এতগুলো ওয়াটারফলস উপরে উঠেছি আবার নিচেও নেমেছি, যেমন প্রথমে পালানিতে তেমন সমস্যা হয়নি, তারপরে আমরা গেছিলাম হুড ওয়াটারফলস দেখতে, সেখানে 750 সিঁড়ি ফিরে আমরা নিচে নামলাম আর উঠেছি, এবং হুটু ওয়াটারফলস থেকে উপরে উঠেছি। তারপরে আমরা গেলাম, তারপরে গেলাম হচ্ছে জোনা, তাই তো, জোনা, জোনাতে 650-650 সিঁড়ি ছিল, সিঁড়িতে নামা ওঠা, তারপরে সীতা, সীতা ওয়াটারফলস সেখানে 250 সিঁড়ি দিয়ে নামা আর ওঠা, সব মিলিয়ে অনেক সিঁড়ি আজকে আমরা। এদিকে ছাগল, এখানকার মানুষ ছাগল খুব পোষে, এক একজনের দেখলাম প্রায় যাদের আছে মিনিমাম 20টার বেশি ছাগল আছে, এখানে 50-60টা ছাগল আছে। হ্যাঁ, যেটা বলছিলাম এত এত সিঁড়ি ওঠার পরে আমরা দশম ফলসে ওঠার মতো আমাদের খুব বেশি শক্তি ছিল না, মনে জোর ছিল অবশ্য যে হ্যাঁ ঠিক আছে চলো হয়ে যাবে, কিন্তু থাক কালকের জন্য রেখে দিলাম, কালকে আমরা নতুন নতুন ভাবে কালকে সকালে দেখব। আমরা চেষ্টা করছি কালকে আমরা সকাল সকাল দশম ফলসটা ঘুরে সূর্য মন্দির ভিজিট করে ইচ্ছা আছে দেওঘরের দিকে রওনা দেওয়ার। দেওঘর আমাদের এই ট্যুর প্ল্যানে ছিল না, প্রশান্ত দা বললো না চলো দেওঘরের ওইটা একই দূরত্ব আমাদের সাগর দিকে ফিরতে, একই দূরত্ব, তাই দেওঘর হয়ে আমরা কেন ফিরবো না, ভালো আমাদের খুব ভালো লাগলে প্ল্যানটা, তাই আমরা দেওঘর যাবো, দেওঘর ঘোরাও, কিছুটা ঘোরা হয়ে যাবে, দেওঘর হয়ে আমরা সাগর দিকে ব্যাক করবো। বন্ধুরা,
পরের ব্লকটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত টেগর হিল থেকে পুরো রাঁচি শহরটা দেখব। এটা একটা দারুণ অনুভূতি। এখান থেকে দিগন্তরেখার বিস্তার দেখে আমি অবাক হয়েছি, আর সূর্যাস্তের সময় এই টেগর হিল কোনো কল্পনার জগৎ বলে মনে হবে।